আসসালামু আলাইকুম ইনস্টিটিউশনের পক্ষ থেকে আমি নাহিদুল ইসলাম আজকে আমরা 11 সপ্তাহের যে সপ্তম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়টি রয়েছে সেটার যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে সেই অ্যাসাইনমেন্টের হচ্ছে সর্বোচ্চ নম্বরের যে উত্তর রয়েছে সেটা নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে এবং সর্বোচ্চ নম্বরের যে উত্তরগুলো কিভাবে সাজিয়ে লিখতে হবে সেগুলো তোমাদের কাছে আমি সুন্দরভাবে সাজিয়ে দিব যাতে তোমরা সুন্দরভাবে লিখতে পারো এবং হচ্ছে সর্বোচ্চ নম্বর অর্জন করতে পারো অবশ্যই অতি উত্তম যাতে পাও 100% তো সেরকমই একটা উত্তর নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো আমার চ্যানেলটি অবশ্যই তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে পাশে থাকবে তাহলে চলো আমরা প্রথমত হচ্ছে প্রশ্ন পড়ে নিই দেখো শ্রেণী সপ্তম বিষয় হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং অ্যাসাইনমেন্ট বা যে অ্যাসাইনমেন্টের ক্রম দেওয়া হয়েছে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ হচ্ছে এক প্রথমবারের মতো দেওয়া হয়েছে এবং প্রথম অধ্যায় থেকে দেওয়া হয়েছে প্রত্যহ জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং পাঠ যে কয়টা দেওয়া হয়েছে দেখো পাঠ টোটাল হচ্ছে 7টি পাঠ থেকে তোমাদের উত্তর প্রশ্নটা দেওয়া হয়েছে এবং এই প্রশ্নটা আমি 7টি পাঠ থেকে যেভাবে নেওয়া হয় সেভাবেই নিয়ে তোমাদের জন্য উত্তর তৈরি করেছি এবং অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ যেটা দেওয়া হয়েছে ব্যক্তি কর্ম ও সমাজ জীবনের উল্লেখযোগ্য ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ভূমিকা নিয়ে একটি প্রতিবেদন তৈরি করো এবং অবশ্যই 250 শব্দের মধ্যে হতে হবে 250 শব্দের মধ্যে হতে হবে না হলে প্রবলেম হবে তাহলে চলো আমরা উত্তরে চলে যাই আমরা যে উত্তরটি তোমাদের জন্য সাজিয়েছি সেই উত্তরটি নিয়ে আমরা সমাধানে চলে যাই তাহলে সমাধান হচ্ছে 11th উইক অ্যাসাইনমেন্ট সলিউশন ক্লাস 7 সাবজেক্ট হচ্ছে আইসিটি আমরা এখানে তোমাদের জন্য খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি দেখো এখানে আমাদের যে নির্দেশনা দেওয়া হয়েছে দেখো এখানে সুন্দরভাবে ইন্টারনেটের সাহায্য নেওয়া ঠিক আছে এগুলো হচ্ছে নির্দেশনা দিয়েছে আমরা সুন্দরভাবে কিভাবে সাজিয়ে লিখতে পারি সেটা দেখো আমি এখানে লিখেছি কি ব্যক্তি কর্ম ও সমাজ জীবনে উল্লেখযোগ্য ক্ষেত্রে তথ্য প্রযুক্তির ভূমিকা আধুনিক সভ্যতার ক্রম বিকাশে তথ্য যোগাযোগ প্রযুক্তির ভূমিকা প্রভাব প্রযুক্তির প্রভাব চেয়ে অপরিসীম সমাজ জীবনে আইসিটির প্রভাব কখনো ইতিবাচক আবার কখনো নেতিবাচক বর্তমান বিশ্বে আইসিটির অন্যতম প্রধান একটি সেবা হচ্ছে ইন্টারনেট এর মাধ্যমে এখন খুব সহজেই এক স্থান থেকে অন্য স্থানে খবর পাঠানো যায় নিচে বিভিন্ন ক্ষেত্রগুলো বর্ণনা করা হলো প্রথম যে ক্ষেত্রে আমরা দিয়েছি প্রযুক্তি ব্যক্তি জীবনে তথ্য প্রযুক্তি আধুনিক জীবনের সাথে তথ্য যোগাযোগ প্রযুক্তি ওতপ্রোতভাবে জড়িত সাম্প্রতিককালে তথ্য প্রযুক্তির যে বিস্ময়কর উন্নতি সাধিত হয়েছে তা প্রযুক্তি বিজ্ঞানেরই অবদান পৃথিবীতে এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না যে কোনো না কোনোভাবে প্রযুক্তি ব্যবহার করেনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মানুষ সাধারণ মানুষ থেকে শুরু করে রাষ্ট্রের বড় বড় কাজে ব্যবহার হচ্ছে ব্যক্তিগত জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারের ক্ষেত্রসমূহ হলো ব্যক্তিগত যোগাযোগ বিনোদন জিপিএস কম্পিউটার ব্যবহার করে গান শোনা ইবুক ব্যবহার করে বই পড়া কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহার করে যোগাযোগ মোবাইল ফোনের মাধ্যমে ঘরে বসেই পরীক্ষার ফলাফল জানা যায় মোবাইল ফোন ব্যবহার করে টাকা পাঠানো এবং গ্রহণ করা যায় অনলাইন এবং ইন্টারনেট ব্যবহারে ঘরে বসেই চাকরির দরখাস্ত করা যায় এবং পরীক্ষার প্রবেশপত্র অনলাইন থেকে প্রিন্ট করা যায় অনলাইন টিকিটিং সিস্টেমের মাধ্যমে ঘরে বাইরে বা স্টেশনে না গিয়ে ট্রেন ও প্লেনের টিকিট কেনা যায় ইন্টারনেটে ঘরে বসেই প্রয়োজনীয় পণ্যের অর্ডার দেওয়া এবং বিল পরিশোধ করা যায় কম্পিউটার নির্ভর ইন্টারনেট প্রযুক্তি উদ্ভাবনের ফলে সমগ্র বিশ্বটি এখন এক বিশাল তথ্য ভাণ্ডারে পরিণত হয়েছে সম্প্রতি কোভিড-19 এর কারণে প্রযুক্তির ব্যবহার অনেক গুরুত্ব পেয়েছে মহামারী পরিস্থিতিতে মানুষ গৃহবন্দী থাকলেও যোগাযোগ থেমে ছিল না ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার করে একে অন্যের খবর নিতে পেরেছে অন্য দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানতে পেরেছে সামাজিক যোগাযোগের মাধ্যমে সাধারণ মানুষের কোভিড-19 এর সম্পর্কে সচেতন করেছে এবং এর থেকে বাঁচার উপায় সম্পর্কে জানিয়েছে তাছাড়া অসহায় দুস্থ মানুষদের আর্থিক সহায়তার জন্য বিভিন্ন অনলাইন ভিত্তিক সংস্থাকে অনুদান দিয়ে সহায়তা করা সম্ভব হয়েছে যোগাযোগ প্রযুক্তির উন্নতির কারণে বাসা থেকে অনলাইনে পাঠদান সম্ভব হয়েছে এখন আমরা দ্বিতীয় পয়েন্টে যাব সমাজ জীবনে তথ্য প্রযুক্তি আবার ইন্টারনেট ব্যবহার করলে
যোগাযোগ খরচ অন্যান্য যোগাযোগ মাধ্যম থেকে মাধ্যম যেমন টেলিফোন কুরিয়ার সার্ভিস ও এগুলো কুরিয়ার সার্ভিস এগুলোর তুলনায় অনেক কম হয় ইন্টারনেটের মাধ্যমে মানুষ অনেক বেশি তথ্য সেবা পেতে পারে কারণ ইন্টারনেটের সংযোগ খরচ তুলনামূলকভাবে অনেক কম এভাবে আইসিটি যোগাযোগ ব্যবস্থার উন্নতি সাধন করছে আইসিটি অগ্রগতি ফলে দিন দিন কাগজের ব্যবহার হ্রাস পাচ্ছে আইসিটির প্রভাবে শিক্ষা ব্যবস্থাও অনেক পরিবর্তন হয়েছে দূরশিক্ষণ অনলাইন টিউটোরিয়াল ইত্যাদির মাধ্যমে এখন ঘরে বসেই লেখাপড়া করা সম্ভব হচ্ছে আবার অনেক কাজ কর্মক্ষেত্রে না গিয়েও ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমে করা যাচ্ছে এর ফলে আসা যাওয়ার সময় ও খরচ বাঁচানো যাচ্ছে শুধুমাত্র মিডিয়া ও প্রযুক্তিকে ব্যবহার করেই আমাদের শিক্ষিত তরুণ সমাজ গড়ে তুলছে এক বিশাল কর্মক্ষেত্র কিন্তু বর্তমান শহরে জীবন হতে শুরু করে গ্রামের অর্ধশিক্ষিত এবং অশিক্ষিত তরুণরাও খুব সহজে পেয়ে যাচ্ছে এবং তথ্য প্রযুক্তির ছোঁয়া যা আমরা খোলা চোখে দেখতে পারি না নিজস্ব সংস্কৃতি আর ইতিহাসের প্রতি সমুন্নত থাকলেই কেবল সকল প্রকার প্রযুক্তির খারাপ দিকগুলো এড়িয়ে লাভটা আদায় করে নেওয়া সম্ভব তবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নির্ভর করছে ব্যক্তির নিজস্ব চিন্তা ও চেতনার উপর কেউ ইচ্ছে করলে একে খারাপ কাজে ব্যবহার করতে পারেন আবার ভালো কাজেও ব্যবহার করতে পারেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সমাজের জন্য এক বিরাট আশীর্বাদ তাই এর নিয়ন্ত্রিত ব্যবহার দ্রুত প্রসার এবং উন্নয়ন পৃথিবীকে আরও সুন্দর এবং সমৃদ্ধ করবে তাহলে পরেরটায় চলে যাই আমরা দেখো কর্মজীবনে তথ্য প্রযুক্তি কর্মক্ষেত্র শিক্ষা প্রতিষ্ঠান এবং বাড়িতে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি ব্যবহার সম্প্রতি বছরগুলোতে প্রশংসনীয়ভাবে বেড়েছে আধুনিক আইসিটি পণ্য এখন বেশিরভাগ লোকের জন্য সহজেই উপলব্ধ এগুলোর আইপ্যাড মোবাইল ফোন ব্যক্তিগত সংগঠক এবং ডিজিটাল টিভি থেকে শুরু করে স্যাটেলাইট যোগাযোগ প্রযুক্তি ব্যক্তিগত কম্পিউটার ও ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব পর্যন্ত রয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি যেহেতু আরও পরিশীলিত হয়ে উঠেছে প্রযুক্তি ব্যবহারের জন্য প্রয়োজনীয় বিশেষ দক্ষতা আর কম্পিউটিং বিশেষজ্ঞের মধ্যে সীমাবদ্ধ নেই অফ সেলফ পণ্যগুলো অবিশেষজ্ঞদেরকে নতুন জ্ঞান এবং তথ্য নেটওয়ার্কগুলি তৈরি করার জন্য আইসিটিগুলির সুবিধা নেওয়ার সুযোগ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব জনগণের অ্যাক্সেসকে প্রচুর পরিমাণে তথ্য এবং জ্ঞানের হস্তান্তরকে এমন এক পর্যায়ে সক্ষম করে যা পূর্বে কল্পনাও করা একটি ব্যক্তিদের তাদের বাড়ি বা অফিস বেস থেকে বিশ্বজুড়ে অন্যান্য ব্যক্তির সাথে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করতে সক্ষম করে ক্যাফে এবং অন্যান্য জায়গাগুলিতে ওয়্যারলেস সংযোগ ল্যাপটপের মাধ্যমে যোগাযোগ আমাদের সংযোগ সুযোগগুলিও বৃদ্ধি করেছে সুতরাং বলা যাচ্ছে সর্বক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যাপক ব্যবহার হচ্ছে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন ক্লিক করবে আমি যতটুকু লিখে দিচ্ছি তোমরা এতটুকু লিখলেই সর্বোচ্চ নম্বর চলে আসবে আশা করি আর যারা যারা ভিডিওটি দেখেছো অবশ্যই উপকৃত হবে এবং তোমরা যারা তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা রয়েছে তাদের মাধ্যমে এগুলো হচ্ছে ছড়িয়ে দিবে যাতে তারাও দেখে উপকৃত হতে পারে আর অবশ্যই তোমাদের যদি পিডিএফ লাগে সেক্ষেত্রে আমার ফেসবুক পেজ অ্যানস্টিটিউশনে গিয়ে আমাকে একটু নক করবে যে আমার এই পিডিএফটা লাগবে অবশ্যই ইমেলটা দিয়ে দিবে আমি ইমেলে সেন্ড করে দিব তোমাদের জিমেল বা ইমেল যেটাই থাকুক সেই অ্যাড্রেসটা আমাকে সেন্ড করে দিবে আমি তোমাদের সেখানে সেন্ড করে দিব ঠিক আছে আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং কমেন্ট যদি তোমরা করো সেক্ষেত্রে আমরা একটু উৎসাহ পাই সেক্ষেত্রে উৎসাহ দেওয়ার জন্য হলেও তোমরা কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে দিবে আর এই যে তোমাদের কোশ্চেনটা রয়েছে এই কোশ্চেনটার সম্পূর্ণ আমি এখানে লিখে দিয়েছি ব্যক্তি কর্ম ও সমাজ জীবনে উল্লেখযোগ্য ক্ষেত্র তথ্য যোগাযোগ প্রযুক্তির ভূমিকা দেখো এখানে তিনটা জিনিস বলেছে আমি তিনটা টপিকস নিয়ে এখানে আলোচনা করেছি এক নম্বর হচ্ছে ব্যক্তি জীবনে দুয়ে বলেছি আমরা কর্মজীবন সমাজ জীবনে এবং লাস্ট বলেছি আমরা কর্মজীবনে তাহলে আমাদের সমাজ দেখো এখানে কি কি বলেছে ব্যক্তি কর্ম ও সমাজ জীবনে তাহলে এই তিনটেই চেয়েছে এই তিনটেই আমি সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি এবং সর্বশেষ কথাও বলে দিয়েছি আশা করি তোমরা যদি এটা লিখে থাকো অবশ্যই সর্বোচ্চ নম্বর চলে আসবে 100% তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং আমার জন্য দোয়া করবে এবং যেভাবে তোমরা পাশে আছো এভাবেই আশা করি পাশে থাকবে আল্লাহ হাফেজ